আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ যাবেন না, আমরা যথারীতিভাবে আপনাদের জন্য একটু মশালা ভাতের আয়োজন করেছি। এখানে যারা এসেছেন সকালে অন্তত নিয়ে যাবেন, এটাই আমাদের মানে আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। আসামে গিয়েছিলাম, এমন সংকটের মাঝে পড়েছিলাম, মনে ভেবে নিয়েছিলাম হয়তো আপনাদের সঙ্গে আর শেষ দেখা হবে না। কিন্তু আমি একটা জিনিস মর্মে মর্মে উপলব্ধি করেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, সব ষড়যন্ত্র হার মানিয়ে আমাকে জেলের জোর থেকে স্বাধীনতা দিয়ে আপনাদের জন্য আমি আজ আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। এই জন্য সবাইকে আমার হৃদয় থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি এসে এখানে যা আসতে পেরেছি আমার জন্য নয়, আমি তো জেনেছিলাম যে মায়েরা নীরবে নির্বিঘ্নে দুপুর জল ফেলেছেন, যে ভাইয়েরা কাজ করেছেন পথে পথে 40 লক্ষ